হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু রিমায়রা চ্যানেল। আমার চ্যানেলে আপনারা পাবেন বিভিন্ন রকমের রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন রিমায়রা অল ইন ওয়ান, তারপর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে দিন, তাহলে আমার চ্যানেলের সমস্ত লেটেস্ট ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথম আমরা গ্যাসটিকে জ্বালিয়ে নেব এবং তার উপরে একটি কড়া বসিয়ে দেব। কড়াটা গরম হবে এবং তার মধ্যে আমরা একটু তেল দিয়ে দেব, প্রায় 150 থেকে 200 ml মতো, এবং তেলটাকে গরম হতে দেব। তেলটাকে একটু হালকা করে নাড়িয়ে দিলাম যাতে ভালোভাবে তেলটা চারিদিকে কড়াতে ছড়িয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, তাই এবারে আলুগুলোকে একে একে ছেড়ে দেব এবং আলুগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবং লাল করে ভেজে নেব। আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন সুন্দর লাল হয়ে গেছে। তো আলুগুলোকে আমরা এবার আলাদা একটি জায়গাতে তুলে নিচ্ছি এবং এই তেলের মধ্যেই আগে থাকতে কেটে রাখা পেঁয়াজগুলোকে জুলিয়ান কাট করা হয়েছে, তো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এবং পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে, তো আমরা আরেকটি পাশের গ্যাসেতেই বিরিয়ানির ভাতটি করার জন্য জল গরম করতে দিয়ে দেব। তো এখানে আমরা হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং একটি এলাচ দিয়ে দেব এবং হাঁড়িটির ঢাকনা বন্ধ করে দেব। আমাদের পেঁয়াজটাও এদিকে প্রায় ভাজা হয়ে এসেছে, এবার আমরা এই পেঁয়াজের মধ্যে আগে থেকে করে রাখা আদা রসুন পেস্টটা দিয়ে দেব। এবং আদা রসুন পেস্টটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবেই মিশে গেছে, এবার এটাকে একটু কষিয়ে নিতে হবে। কষানোর পর আমরা এর মধ্যে নুন এবং কাশ্মীরি মির্চ দিয়ে দেব। নুন এবং কাশ্মীরি মিষ্টিটাকে ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে ভালো করে কষিয়ে নেব। আমাদের এটা কষানো হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে আগে থাকতে জল ঝরিয়ে রাখা দইটা দিয়ে দেব। এবং দইটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। দইটা মিশে যাবার পর আমরা এর মধ্যে একটুখানি জল দিয়ে অ্যাড করে দেব এবং এটাকে একটু ফুটতে দেব। আমাদের মিশ্রণটি ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমরা এর মধ্যে সামান্য একটি বিরিয়ানি মশলা অ্যাড করে দেব। এই বিরিয়ানি মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি আই বাটনে এর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই বিরিয়ানি মশলাটি দেখে নিতে পারেন। এবার আমরা ধুয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দিচ্ছি এবং মাংসগুলোর গায়ে যাতে ভালোভাবে মিশ্রণটি লেগে যায় সেই জন্য মাংসগুলোকে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি।
আমাদের ভাতের জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমরা আগে থাকতে ধুয়ে রাখা চালটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আমাদের ভাতটা প্রায় হয়ে এসছে। বা একটা জিনিস মনে রাখতে হবে, এটা নর্মাল প্রতিদিনের ভাতের মতো হবে না, এটা ভাতের থেকে 1 ফুট কম হতে হবে। মানে ভাতের মধ্যে একটা ছোট দানার মতো থাকবে, ভাত টিপলেই বোঝা যাবে। আমরা এবার ভাতটাকে ফ্যান ঝাড়িয়ে নেব। আমাদের এদিকে মাংসটাও হয়ে এসছে, এবারে শুধু আমরা এই জলটাকে টানিয়ে নেব যতটা পারবো। জলটা টানানো হয়ে গেলেই আমরা মাংসটাকে এবং ভাতটাকে সাজিয়ে নেব। তো এখানে বিরিয়ানি সাজানোর জন্য একটি এরকম হাঁড়ি নিয়েছি, এবং এই হাঁড়িটির মধ্যে মাংসের যে তেলটা, সেই তেলের 2 হাতা তেল দিয়ে দিচ্ছি। এই তেলের ওপরেই আমরা আগে থাকতে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এই আলুর ওপরে আমরা ফ্যান ঝরিয়ে রাখা ভাত দিয়ে দেব। ভাতটাকে আমরা এবার একটু প্লেটের সাহায্যে চারিদিকে সমানভাবে স্প্রেড করে দেব। দেন এই ভাতের ওপরে আমরা বিরিয়ানি মশলা দিয়ে দেব। এবার আমরা চিকেনগুলোকে দিয়ে দেব, এবং চিকেনগুলোকে আমরা ভাতের চারিদিকে না দিয়ে যে কোনো একটা সাইডেতে দেব, এবং আমরা এই চিকেনের সাথে সাথে গ্রেভিগুলোও দিয়ে দেব। আপনারা চাইলে ভাতের মধ্যে গ্রেভি কমও দিতে পারেন, যদি পরবর্তী সময় কারোর বিরিয়ানির সাথে গ্রেভির প্রয়োজন হয় তাকে এই গ্রেভি আলাদাভাবেও দেওয়া যেতে পারে, এবং বা অন্য কোনো কিছু খাবারের সাথেও এই গ্রেভি খাওয়া যেতে পারে। তো আমরা এখানে গ্রেভি সমেতই মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এবং এই মাংসের মধ্যে থাকা তেল আমরা একটু ভাতের মধ্যে দিয়ে দেব। এবার আমরা উপর থেকে একটুখানি নুন ছড়িয়ে দেব। এবার আমরা বাকি ভাতটাও এই বিরিয়ানির হাঁড়ির মধ্যে দিয়ে দেব, এবং ভাতগুলোকে ভালোভাবে পুরো হাঁড়ির মধ্যে স্প্রেড করে দেব। এই ভাতের ওপরে আমরা আগে থাকতে করে রাখা বিরিয়ানি মশলাটি অ্যাড করে দেব। এবং বাকি যে আলু এবং মাংস পুরোটাই এই ভাতের ওপরে আমরা সাজিয়ে দেব।
আমাদের বিরিয়ানি সাজানো প্রায় অলমোস্ট ডান। উপর দিয়ে জাস্ট একটুখানি মাংসের তেল আমরা ছড়িয়ে দেবো। আর আমরা এখানে একটুখানি দুধের মধ্যে কেশর গুলে রেখেছিলাম ভাতের কালারের জন্য। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, যদি আপনাদের কালার পছন্দ হয় তাহলে একটুখানি দুধের মধ্যে কেশর গুলে নিয়ে এভাবে দিয়ে দিতে পারেন। আমরা আরেকটি জিনিস দিচ্ছি, যেটি হলো গিয়ে কাশ্মীরি কেশর। আপনারা চাইলে কাশ্মীরি কেশর দিতেও পারেন, যদি আপনারা না পান এই কাশ্মীরি কেশর কোনো দোকানে তাহলে আপনারা এর বদলে কেওড়া জল এবং গোলাপ জল ইউজ করতে পারেন। আর দিয়ে দেবো একটু আতর, মিঠা আতর, 3-4 ড্রপ মিঠা আতর দিয়ে দেবো। আমাদের এবার এটা কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ সাজানো। এবার আমরা এই হাড়িটার উপরে একটি ভারী কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো। আপনারা চাইলে দোকানের মতনই এর উপরে আটা বা ময়দা মেখে এর ঢাকনা দিয়ে আটকাতে পারেন। আমরা এখানে বাড়িতে করছি তাই আটা বা ময়দা দেবো না, এবং এই হাড়িটাকে এবার একটি চাটুর ওপরে বসিয়ে দেবো। মনে রাখবেন আগুনে বেশি জোর দেবেন না, লো টু মিডিয়াম আছে রাখবেন এবং একটি চাটুর ওপর বসিয়ে রাখবেন। আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে।